দুবার দেয় কয় না আপনি আমার দেখো আবার দেয় রামেনো ব্যথা কি সকালবেলা কিন্তু ধুইছি কত সুন্দর হইছে আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো চলে আসলাম আর এক নতুন একটি ভিডিও নিয়ে এখন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে মনে হয় আরো জোরে বৃষ্টি আসবে বৃষ্টি আসার আগে গাইটা দোয়াই নেই বাসরও চটকট করতেছে এখন বিকাল 4টা বাজে গরু ছাগল সব বিল্ডিং এ রাখছি এখন নিয়ে যাই এই দাদা দাদা পাগল এই আপনি মনে যাই পাগল এই যে ইশিবি আমার প্রিয় দুটি দাদা আল্লাহ সে এই মুখটা কেমাই দেখো দে দেখ একবার শামু খুলে আমি তো লাগতে দেব না অনেকেই কমেন্ট করেন বড় বড় ভিডিও দিতে তো বড় বড় ভিডিও দিলে আসলে সবাই পুরোটা দেখে না এজন্যই ভিডিওটা একটু ছোট করতে হয় তো আপনারা দেখতে থাকেন দু আবার দেয় কয় না আপনি আমার দেখো আবার দেয় রামেনো ব্যথা কি সকালবেলা কিন্তু ধুয়াইছি কত সুন্দর হয়েছে তাদেরকে দেওয়া যাবে নিজেরাও খাওয়া যাবে ছাগলের বাচ্চা কেউ দেওয়া যাবে তো দেখি আজকে কয় কেজি দুধ পায় আজকে মনে হয় বেশি হবে দুধদোয়ানের ভিডিও কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন আমারও কিন্তু গায়ে দাঁত অনেক ভালো লাগে যদি গায়ে ভালো থাকে তো মাশাল্লাহ দুই তিন দিন ধরে তো গায়ে ভালোই ব্যথা ব্যথা খাইতে হয় না গায়ে ভালো হয়ে গেছে মনে হয়
আলহামদুলিল্লাহ যা হইছে ভালো হইছে এখন আইতে দেখি কতটুকু হইছে আমার লক্ষ্মী বাবা বসো কোথায় আছে এইটা বসো ব্যায়াম শুরু করে দিছি আজকে মাশাআল্লাহ অনেক হইছে বিসমিল্লাহ কি কয় কেজি হয় সমান আড়াই কেজি হয়েছে মাশাআল্লাহ যা হয়েছে ভালো হয়েছে রোজেও দিতে পারবো নিজেরাও খাইতে পারবো বাচ্চাও খাবে আর সকালে সুস্থ আমি খাইতে পারবো আমার বাবাও খাইতে পারবে এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের ভিডিওটি সব মিলিয়ে কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকে মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ চল বাবা রোজার দুধ দিয়ে শিখে আমি যাবো আমাদের চাচা শাশুড়ি বাড়িতে দুধ রোজানা দিছি তো সেই রোজের দুধ এখন দিয়ে আসি তিন বাড়িতে রোজের দুধ দিছি তো সেই বাড়িতে এখন রোজ দিয়ে আসি দুধ দুধ দিয়ে আসবো আর বাড়তি কাজ কেমন সেগুলো করবো তো আমি এখন যাই দুধটা দিয়ে আসি আর বাবা